লাগামহীন বাজারে যেন বেঁচে থাকাই দায়। তেলের চড়া দরে নাকাল রাজধানীবাসীর ঘাড়ে নেমেছে নতুন খড়ক। আরেক দফা বেড়েছে চাল, ডাল, আটা, ময়দা থেকে শুরু করে মুরগি এবং মশলার দাম। এমন বাস্তবতায় রমজানকে ঘিরে বাড়ছে শঙ্কা। তবে এই দুর্দিনেই কিছুটা কমেছে পেঁয়াজের ছাঁচ। ইফতেখার আলমের রিপোর্ট। বাজারে নতুন পণ্য এলো কিনা তা নিয়ে আগ্রহ নেই ক্রেতাদের, বরং নজরটা এখন পুঞ্জীভূত দরবৃদ্ধির হিসেবে। খেয়ে দিয়ে বেঁচে থাকতে অতি দরকারি পণ্য কেনাই যেখানে নিত্যদিনের চ্যালেঞ্জ, সেখানে বৈচিত্র্য আনার সুযোগটা কোথায়? বাজারে গরিব মানুষের জন্য আতঙ্কের নাম ভোজ্য তেল, বিপরীতে কারো প্রতিযোগিতা চলে ভবিষ্যতের সংকটের আশঙ্কায় প্রয়োজনের অতিরিক্ত কেনার প্রবণতা। তাই পরিস্থিতি সামলাতে গরু ছাগলের মতো শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে সয়াবিনের বোতল। অনেক সময় এই জন্য একটা তেল দেন, ওই জন্য একটা তেল দেন, চাইতে গেলে একজনে একটা বোতল দুটো নিয়ে নেয়। দাম বাড়ার তালিকা লম্বা করেছে নানা ধরনের মশলা ও ডাল জাতীয় পণ্য। রমজানের আগে তাই পাগলা ঘোড়ার লাগাম টানা যাবে কিনা সেই প্রশ্ন অসহায় ক্রেতাদের। বরং মধ্যবিত্তের তকমা লাগিয়ে সমাজে বেঁচে থাকাটাই যেন এখন অভিশাপের। খেসারির ডাল 75 টাকা, ডাবলি 55, অ্যাঙ্কার 55, জিরা 400 টাকা কেজি, আগে ছিল 360, এখন 400। কারণ আমরা মধ্যবিত্ত ব্যাপার, আমরা কেউ কাছে হাত পেতে পারবো না, কারণ উচ্চবিত্তরা ব্যাংকের কাছে যাবে আর নিম্নবিত্তরা ভিক্ষা করবে, আমি আপনি কি করব। চাহিদার তুলনায় সরবরাহ কম মুরগির, তাই দামও বেড়েছে কেজি প্রতি 10 টাকা। রমজানের আগেও যা কমার কোনো সম্ভাবনা নেই, বরং সেই সময়ে বাড়তি চাহিদার অজুহাত দিতে শুরু করেছেন বিক্রেতারা। খামারওয়ালারা তো কুলে দইব, যার কারণে সবকিছু দাম বাড়তি, এই কারণে মনে করেন মালের দামও বেশি। চালের বাজারে চালবাজিতে দাম বৃদ্ধির দায় কার ঘাড়ে চাপবে তা নিয়ে চলছে চিরায়ত যুদ্ধ। এরই মধ্যে মানভেদে চালের দামে সপ্তাহের ব্যবধানে বেড়েছে কেজিতে 4 টাকা পর্যন্ত। সবজিতে নেই সুখবর, অন্যদিকে যুদ্ধের তাপ লেগেছে গমের গায়ে, ফলে আটা ময়দার দর চড়েছে বেশ খানিকটা। এই দুঃসময়ে কিছুটা স্বস্তির হাওয়া দিচ্ছে পেঁয়াজ রসুন, সপ্তাহের ব্যবধানে কেজিতে কমেছে 10 টাকা করে। আমরা বলতে পারবো তারা যে দামে বিক্রি করে, আমরা আইনা হয়তো 1-2 টাকা লাভ করি। এই খাওয়া তো লাগবে, সঙ্গে খাওয়া তো বন্ধ করা যাবে না। ইউক্রেন যুদ্ধ, রাশিয়ার যুদ্ধ, কিন্তু এর সঙ্গে তো চালের কোনো সম্পর্ক নেই, লোকাল প্রোডাক্ট। গত সপ্তাহের তুলনায় দেশি পেঁয়াজ এই সপ্তাহে কেজিতে পার কেজিতে 8-10 টাকা তুলনামূলক কম আছে, সামনে আরও 5-7 টাকা কমবে। গত সপ্তাহে আমরা চানা রসুন বিক্রি করছি 130-140, এই সপ্তাহে বিক্রি করছে 120-110। এরই মধ্যে রমজানের প্রস্তুতি প্রায় শেষ করেছেন দোকানিরা, কিন্তু তাতেও নিশ্চয়তা মিলছে না ন্যায্য দামে দরকারি পণ্য পাবার। ইফতেখার আলম, চ্যানেল 24। নিত্যপণ্যের দাম বাড়ার প্রতিবাদে 28 মার্চ সারা দেশে অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে ভাষানী অনুসারী পরিষদ। বিকেলে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় পরিষদের চেয়ারম্যান ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। এ সময় হতদরিদ্র মানুষের জন্য রেশন পদ্ধতি চালুর আহ্বান জানিয়েছেন তিনি। কাজকে আহ্বান করছি, আমরা চলুন সবাই মিলে দল মত নির্বিশেষে যে যেভাবে পারেন 28 মার্চ আধা বেলা হরতালে যোগ দেন, হরতালকে সফল করেন। এদিকে লাগামহীন বাজার পরিস্থিতির জন্য যুদ্ধকে দায়ী করছে সরকার, সাথে কিছু অসাধু ব্যবসায়ীও ফায়দা লুটছে বলেও স্বীকার করেছেন সরকারের একাধিক মন্ত্রী। আর খুব শিগগিরই পরিস্থিতির উন্নতির আশা করছেন সরকার। এশিয়া প্যাসিফিক অঞ্চলের সদস্য রাষ্ট্রগুলোকে নিয়ে ঢাকায় এই সম্মেলনের আয়োজন করে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএও। কি হলো 4 দিনের এই সম্মেলনে তা জানাতেই হোটেল ইন্টার কন্টিনেন্টালে ডাকা হয় এই সংবাদ সম্মেলন। এ সময় লাগামহীন বাজারের কথা অকপটেই স্বীকার করেন কৃষিমন্ত্রী, তবে দায় চাপান রাশিয়া ইউক্রেন যুদ্ধ আর অসাধু ব্যবসায়ীদের উপর। চালের দাম, খাদ্যের দাম কিছুটা বেড়েছে, শাকসবজির দামও বেড়েছে, সেগুলো নিয়ে সরকার খুবই সতর্ক, খুবই সচেতন। এটাকে বিবেচনা নিয়ে আমরা সর্বাত্মক চেষ্টা করছি খাদ্যশস্যের দাম কীভাবে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা যায়। 82 টাকা করে তারা এই মিনিকেট এবং 70-72 টাকা করে নাইজার শাল, এগুলো বিকে নাইজার শাল বলে কোনো চালই নাই, বিটিসির মতো কোম্পানি তারা তার মধ্যে লিখছে নাইজার শাল, এমন নাইজার শাল বলে তো কোনো চাল নাই, 28 সালকে তারা নাইজার শাল বলে বিক্রি করছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় আরেক অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণে চেষ্টা করছে সরকার, তার আশা শিগগিরই কমে আসবে দাম। সরকার এই ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য যা যা করা প্রয়োজন সেই ব্যবস্থা নেওয়া শুরু করেছে। ভোজ্য তেলের দাম
আপনারা কিছুটা কমবে বলে আমি আমার বিশ্বাস। নাজমুল হুদা সুমন, চ্যানেল 24, ঢাকা। দুর্নীতির কারণে নিত্যপণ্যের দাম বাড়ছে বলে অভিযোগ করেছে বিএনপি। জাতীয় প্রেসক্লাবের সামনে কৃষক দল আয়োজিত নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ সমাবেশে ক্ষমতাসীনদের বর্গের সাথে তুলনা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রতিদিনের সমাবেশ করছে বিএনপি। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে কৃষক দল। এতে যোগ দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে, অথচ সরকারের এতে কিছু যায় আসে না। সরকার উন্নয়নের নামে জনগণের কাঁধে ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছে, সেই সাথে জনগণের সাথে প্রতারণাও করছে। প্রত্যেকটি নিম্নবিত্ত, নিম্ন আয়ের মানুষ, মধ্য আয়ের মানুষ, তারা আজকে অসহায় হয়ে পড়েছে। দাম বাড়লো কেন? কারণ আপনারা সব চুরি করতে শুরু করেছে। চুরি বললে ভুল হবে, বাবুল বলেছে ডাকাতি, ডাকাতি, এবং সাধারণ ডাকাত নয়, বর্গীদের ডাকাতি। সমাবেশে কথা বলেন জাতীয় সংসদ নির্বাচন নিয়েও। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে ফখরুল বলেন, সাহস থাকলে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন। বিএনপি যদি ভোটে না যায় আর ক্যারটেকার সরকার নিয়ে কথা বলতে থাকে, তাহলে অতল জলে ডুবে যাবে। অতুল কাদের সাহেবকে বলতে চাই, এত ভয় কেন নিরপেক্ষ সরকারে, এত ভয় কেন তত্ত্বাবধায়ক সরকারে? নির্বাচনকালীন সময় একটা নিরপেক্ষ সরকার দিয়ে দেখেন না, আওয়ামী লীগ ডোবে না বিএনপি ডোবে। এদিকে বগুড়া সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দুর্নীতি ও অর্থ পাচারে নিমজ্জিত এ সরকার, জনগণকে সাথে নিয়ে দ্রুত সরকার পতনের হুঁশিয়ারি দেন তিনি। বাংলাদেশের মুদ্রা যারা বিদেশে পাচার করে তাদের বাংলাদেশে থাকার অধিকার থাকতে পারে না, অবশ্য ক্ষমতা লাগাতে কাছে থাকলেও না। এমন কথা বলি চলছে কোন দেশে যাবে, কোন দেশে গেলে নিরাপদ, পাশের দেশে নিজে বলে মনে হয় না, আমেরিকা, কানাডা তো অনেক আগেই বন্ধ হয়ে গেছে। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা। ইউক্রেনে হামলার পরিসর বাড়িয়েছে রাশিয়া। প্রথমবারের মতো দুটি নতুন শহরে হামলা চালিয়েছে তারা। রাজধানী কিয়েভের পথে আরও 3 মাইল এগিয়েছে রুশ বাহিনী। খারকিভ এবং মারিওপোলেও চলছে তুমুল সংঘর্ষ। জাতিসংঘ বলছে এই পর্যন্ত ইউক্রেন ছেড়েছে 25 লাখেরও বেশি মানুষ। টানা দুদিনের বোমাবর্ষণে প্রায় নরকে পরিণত হয়েছে ইউক্রেনের বন্দর নগরী মারিওপোল। 30 মিনিট পরপর শহরটিতে বোমা হামলা করছে রুশ বাহিনী, এমন দাবি মারিওপোলের মেয়রের। দেশটির সরকার বলছে গোটা ইউক্রেন জুড়ে 16 দিনের রুশ আগ্রাসনে ছোট, বড় ও মাঝারি আকারের অন্তত 775টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। ক্ষতিগ্রস্ত হয়েছে 280টি শিক্ষা প্রতিষ্ঠান। ধীরে ধীরে কিয়েভের রাজধানীর দিকে এগিয়ে আসছে রাশিয়ার সামরিক বহর। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দাবি, যুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে রাশিয়া। মারিওপোলে মা ও শিশু হাসপাতালে যেভাবে হামলা করা হয়েছে তা সকল অসভ্যতাকে ছাড়িয়ে গেছে। যুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের কথা শোনা যাচ্ছে, এটা ব্যবহার করলে গণহত্যার ভয়াবহতা আরও বাড়বে। রাশিয়ার এই সরকার অতীতে নিজের দেশের মানুষের বিরুদ্ধে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে। খোদ রাশিয়া ও ব্রিটিশ ভূখণ্ডে তারা এই কাজ করেছে। তারা বর্বর আসাদ সরকারকে সমর্থন দিয়েছে। তাদের কটু কৌশল সম্পর্কে আমরা ভালো করেই জানি। তবে এ দাবি নাকচ করে ইউক্রেনের ওপর পাল্টা অভিযোগ রাশিয়ার। দেশটি বলছে রাশিয়ার বিরুদ্ধে জৈব রাসায়নিক অস্ত্র তৈরিতে ইউক্রেনকে সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে রাশিয়ার ডাকে জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। আমরা কোনো ধরনের রাসায়নিক বা মারণাস্ত্র ব্যবহার করছি না, পুরো বিশ্ব তা জানে। রাশিয়া নিজেরা অপরাধ করে সেই দোষ অন্যের উপর চাপানোর চেষ্টা করে। ইউক্রেন যুদ্ধে নিজেদের নীতিতে পরিবর্তন এনে রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রাম। রাশিয়া ইউক্রেন বা পোল্যান্ডে রুশ বা পুতিন বিরোধী যে কোনো পোস্টের অনুমোদন দেবে তারা। সজীব হোসেন, চ্যানেল 24। যুদ্ধের ময়দানে ইউক্রেনের পাশে পশ্চিমারা। এর মধ্যে যুক্তরাষ্ট্র এবং নেটোর কাছ থেকে 17,000 ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র এবং 2,000 স্টিংগান পেয়েছে ইউক্রেন। নিরপেক্ষ অবস্থানে থাকা ফিনল্যান্ড, সুইডেন সহ 14টি দেশেও সমরাস্ত্রসহ চিকিৎসা সরঞ্জাম দিয়ে সহায়তা করছে সমানভাবে। ইউক্রেন সেনাদের সাথে যুদ্ধে সামিল হচ্ছেন অন্যান্য দেশের নাগরিকরাও।
স্বল্প মাত্রার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার হেলিকপ্টার ভূপাতিত করার এই ভিডিও প্রকাশ করেছে ইউক্রেনের সেনাবাহিনী। এমন বেশ কিছু ভিডিও প্রকাশ করে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর দাবি, রাশিয়ার 48টি যুদ্ধবিমান এবং 80টি হেলিকপ্টার বিধ্বস্ত করেছে তারা। রুশ আগ্রাসনের পরপরই ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দেয় পশ্চিমারা। তবে এখন পর্যন্ত কী পরিমাণ সামরিক সরঞ্জাম ইউক্রেনকে দেওয়া হয়েছে তার কোনো হিসাব কোনো পক্ষ থেকেই প্রকাশ করা হয়নি। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, যুক্তরাষ্ট্র এবং ন্যাটো থেকে 17,000 ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র এবং 2,000 স্টিঙ্গার পেয়েছে ইউক্রেন। রাইফেল, মেশিনগান, গোলা বারুদ, হেলমেট সহ চিকিৎসা সরঞ্জাম দিয়েছে নিরপেক্ষ অবস্থানে থাকা ফিনল্যান্ড, সুইডেন সহ 14টি দেশ। আমরা যতটা সম্ভব সহায়তা করব, ইউক্রেনের আত্মরক্ষার অধিকার আছে, এজন্যই আমরা দেশটিকে সহায়তা করব। আমরা আরও সামরিক সরঞ্জাম দেব ইউক্রেনকে। তারা রুশ বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে, এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে পারে। কিন্তু এসব অস্ত্র দিয়ে কতদিন টিকে থাকতে পারবে ইউক্রেন? বিশেষজ্ঞরা বলছেন এটি নির্ভর করবে ইউক্রেনের সেনাবাহিনী এসব কিভাবে ব্যবহার করছে। তবে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছাড়া রাশিয়ার বিমানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়া বেশ কঠিন। শুধু সামরিক সহায়তাই নয়, ইউক্রেনের পক্ষ থেকে যুদ্ধ করতে দেশটির সৈন্যদের সাথে সামিল হচ্ছেন অন্য দেশের নাগরিকরাও। কিয়েভের দাবি, এরই মধ্যে তাদের পক্ষে লড়তে এসেছেন 20,000-এর বেশি ভিন দেশি। এছাড়া বিভিন্ন দেশ থেকে ফিরেছেন 2,00,000-এর বেশি ইউক্রেনীয়। রাশিয়া অনৈতিকভাবে আমাদের বিরুদ্ধে হামলা চালিয়েছে, সবাই ছবিগুলো দেখেছে, তাই তারা সহায়তা করতে আমাদের দেশে এসেছে। যদিও এই যুদ্ধে এখনও পূর্ণ মাত্রায় বিমান হামলা শুরু করেনি রাশিয়া, সেটির বিপরীতে ইউক্রেনের প্রতিরোধের মাত্রাই বলে দিবে যুদ্ধের পরবর্তী গতি প্রকৃতি কেমন হবে। আশেকেন প্রিন্স, চ্যানেল 24। ইউক্রেনে আক্রান্ত জাহাজ বাংলার সমৃদ্ধের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ রোমানিয়া পৌঁছবে শুক্রবার রাতে। সেখান থেকে রোববার কিংবা সোমবার মরদেহ দেশে আনা হতে পারে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ফেসবুকে দেয়া পোস্টে জানিয়েছেন, হাদিসুরের মরদেহ ইউক্রেন থেকে মলদোভা পৌঁছেছে। সেখান থেকে রোমানিয়া পৌঁছার পর কিছু দাপ্তরিক কাজ শেষে 13 কিংবা 14 মার্চ মরদেহ বাংলাদেশে পৌঁছবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা এবং শিক্ষার্থীদের মান উন্নয়নে নানা বৃত্তিমূলক কর্মসূচির পরিচালনা করছে প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থীদের সংগঠন অ্যালামনাই অ্যাসোসিয়েশন। তার পরও সংগঠনটির কাছে আরও বড় তহবিল গঠনের আহ্বান উপাচার্য। বিশ্ববিদ্যালয়ের কর্মপরিধি বাড়ানোর পরামর্শ দিয়েছেন শিক্ষা গবেষকরাও। শামিমা সুলতানা রিপোর্ট। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে কেবল পাঠদান আর সনদ হাতে তুলেই শিক্ষার্থীদের বিদায় জানিয়ে পর্ব সারেন না, বরং সাবেকদের নানাভাবে জড়িয়ে রাখে বিশ্ববিদ্যালয়ের সাথে। কমপক্ষে 40% স্নাতক শিক্ষার্থীকে যুক্ত করা হয় কনসালটেন্সি ও আর্থিক ভাতা পাওয়া যাবে এমন স্বল্পমেয়াদী কাজে। আবার পড়ালেখা শেষে গবেষণা ও চাকরি নিশ্চিতেও কাজ করেন সাবেকরা। দেশের প্রথম ও পুরনো উচ্চশিক্ষাঙ্গন ঢাকা বিশ্ববিদ্যালয়। এই বিদ্যাপীঠ যখন 21 বছরের টগবগে তরুণ, তখন কয়েকজন প্রাক্তন শিক্ষার্থী গড়েন অ্যালামনাই অ্যাসোসিয়েশন। কালের বিবর্তনে সেই সংগঠন এখন 73 বছরের কোঠায়। বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে কী কী করছেন তারা? ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারটা, এখানে খুবই চিকিৎসার মান খুবই নিম্ন, এটাকে আরও উন্নয়নের জন্য আমাদের প্রকল্প আমরা হাতে নিব। আর একটা লাইব্রেরির এটা ডিজিটালাইজড করা এবং এটাকে কীভাবে বহুতল ভবন করা যায়, এই কয়েকটা কাজ আমরা হাতে নেব। পাশাপাশি এর সাথে সাথে আমি যেটা বললাম, রিসার্চের ব্যাপারে যদি আমরা ভালো কোনো সাবজেক্ট আমরা পাই যেটা আমরা ইমিডিয়েট আমরা উপকৃত হতে পারবো, এইটার ব্যাপারে আমরা ফান্ড দেব। শিক্ষাবৃত্তি, জার্নাল প্রকাশে সহায়তা, মহামারীকালীন উদ্যোগ বা ফান্ড গঠনের এসব চেষ্টায় কি তুষ্ট বিশ্ববিদ্যালয়, নাকি আরও সহায়ক ভূমিকা আশা করে? উপাচার্য মনে করেন বৈশ্বিক বিবেচনা এখানে গড়তে হবে ইন্ডাস্ট্রি একাডেমিয়া অ্যালায়েন্স। অ্যালামনাই কিছু কিছু ভূমিকা রাখছে, বিভিন্নভাবে বিশ্ববিদ্যালয়কে সহযোগিতার প্রয়াস তারা হাতে নিচ্ছেন। তাদের অধিকতর সম্পৃক্ততার মাধ্যমে বড় অঙ্কের তহবিল গঠন, এন্ডাওমেন্ট ফান্ড গঠন, সেটি এখন জরুরি। জ্যেষ্ঠ অধ্যাপকরা বুদ্ধিবৃত্তি, গবেষণা আর বিশ্ববিদ্যালয়ের সার্বিক মানোন্নয়নে আরও কার্যকরী ভূমিকা আশা করেন প্রাক্তনীদের কাছে।
এদের ভূমিকা হচ্ছে অনেকটা ওই বিশ্ববিদ্যালয়ের বিটিএমের মতো আর কি। এদের কোনো, এরা যদি বিশ্ববিদ্যালয়কে ভালো করে জানতো বুঝতো তাহলে বিশ্ববিদ্যালয় পরিচালনার দিক নির্দেশনা দিতে পারতো, সেটি নাই এদের মধ্যে। কেবল যে অবকাঠামো উন্নয়ন করে নাই, যাতে জ্ঞানের চর্চাটা উন্নত হয় সেই দিকে লক্ষ্য করে। তারা মনে করেন প্রশাসনের পরিপূরক হয়েও কাজ করতে পারেন সাবেক শিক্ষার্থীরা। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। কয়েক দশকের দুঃখ ঘুচল অবশেষে, প্রাণ ফিরছে একে বেঁকে বয়ে চলা নেত্রকোনার কংসভোগাই নদে। বিআইডব্লিউটি এর হাত ধরে নদের পাঁচটি পয়েন্টে চলছে ড্রেজিং এর কাজ। আর খুব শিগগিরই কংস মিলবে সোমেশ্বরীতে, তাতে দূর হবে জনপদের পানির অভাব। শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট, ছবি তুলেছেন রিপু আহমেদ। মরা নদে প্রাণের সঞ্চার, কে ভেবেছে শুষ্ক মৌসুমে স্রোতধারা ফিরবে নেত্রকোনার কংস নদে? এটিকে সম্ভব করতেই চলছে বিরাট এই কর্মযজ্ঞ। ভারতের মেঘালয় থেকে নেমে আসা কংস নদ শিরার মতো নেকে বেঁকে বয়ে গেছে 220 কিলোমিটার। এমন সর্পিল নদ এই ভূখণ্ডে বিরলই বটে। এ নদে খনন কিংবা সংরক্ষণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি কখনো। নদী থাকার পরও জলনির্ভর কিছুই করতে পারতেন না এখানকার মানুষজন, তাই এই ড্রেজিং কার্যক্রম যেন নতুন স্বপ্ন বয়ে এনেছে কংস ভোগাই তীরে। ওই নদী অনেক উঁচুর কারণে আমাদের এই যে ফসল ফলাইতে পারি না, পানি পাই না, এই যে এওতা সিজনে আমাদের হাজার হাজার কাটা জমি পড়া থাকে। আমাদের সবচেয়ে বড় ফসল হয়েছে ইরিগেশন, যেটা আমরা করি, এটা পানির অভাবে আমরা করতে পারতাম না। এই নদীর থেকে পানি নিয়ে আমরা কৃষকরা উপকৃত হবে, পানি পাবে, কম কষ্টে পানি নিতে পারবে। কংস নদের এই প্রবাহ সোমেশ্বরীর সাথে মেলাতে চায় বিআইডব্লিউটিএ। এটি সম্ভব হলে বছর জুড়ে মিলবে পানি। পাঁচটি পয়েন্টে এখন চলছে খনন কাজ। শুষ্ক মৌসুমে আপনারা দেখবেন সর্বনিম্ন এখন 9 থেকে 10 ফিট পানি বিদ্যমান আছে। আমরা যদি পরবর্তীতে সংরক্ষণ ড্রেজিং না করি তাহলে কিন্তু এই নদীর এই ধারাবাহিক আমরা যে এখন যে প্রবাহমান করে দিচ্ছি এটা প্রবাহমান কিন্তু থাকবে না। নৌপরিবহন প্রতিমন্ত্রী জানান এমন ক্যাপিটাল ড্রেজিং চলছে 8টি নদীতে, শেষ হয়েছে 16টি নদীর খনন কাজ। এই অঞ্চলে কিন্তু এক সময়ে এই নদী ছিল হচ্ছে মূল মানে বাণিজ্যিক যে চলাচলের যে বিষয়টা। আমাদের এই ড্রেজিং কার্যক্রমগুলো সম্পন্ন হয়ে গেলে সেখানে একটা এই যে নদীপথে যে ব্যবসা বাণিজ্যের একটা প্রসার ঘটবে। কংস ভোগাই নদ খননের এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 103 কোটি টাকা। প্রকৃতিগতভাবে শুষ্ক মৌসুমে এই নদীগুলোতে পানি কম আসে, কোথাও কোথাও শুকিয়ে যায়। বলা হচ্ছে যে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কংস এবং ভোগাই নদীটি খনন করা হচ্ছে, যার ফলে 220 কিলোমিটার দৈর্ঘ্যের এ নদীর সঙ্গে সোমেশ্বর সহ নেত্রকোনার এই অঞ্চলের যে নদীভিত্তিক যে যোগাযোগ ব্যবস্থা রয়েছে তা সচল হবে। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, নেত্রকোনা। বরিশালে নির্যাতন সইতে না পারে গৃহকর্মী এক কিশোরীর পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। পুলিশ জানায় বাবা মার মৃত্যুর পর 8 বছরের মিমকে আকিমুল ইসলামের বাসায় কাজে দেন তার চাচা। 7 বছর ধরে নির্যাতন সহ্য করে যাচ্ছিল, গতকাল সুযোগ পেয়ে পালিয়ে আশ্রয় নেয় স্থানীয় এক রিকশা চালকের বাসায়। পরে তাকে উদ্ধার করে পুলিশ। শরীরের বিভিন্ন স্থানে রয়েছে নির্যাতনের চিহ্ন। অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন গৃহকর্তা আকিমুল ইসলাম। ইন্দোনেশিয়ায় নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। সবশেষ খবর জানাতে জাকার্তা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন শাফায়াত মৃদুল। মৃদুল, স্বাগত আপনাকে। বাংলাদেশের জন্য আশার খবর বলাই যায় যে চীন সবশেষ তারা প্রত্যাহার করেছে এই খেলা থেকে, এবং যেহেতু বাংলাদেশ 3 বারের মতো চ্যাম্পিয়ন এই টুর্নামেন্টে হয়েছিল, তো তারা নতুন করে সেই আত্মবিশ্বাস নিয়ে আজকে নামতে নেমেছে খেলায়। আপনার কাছে কি মনে হয়, কেমন আত্মবিশ্বাস দেখছেন খেলোয়াড়দের মধ্যে? আসলে ইমতিয়াজ, এটা কিন্তু বাংলাদেশের চতুর্থবার তারা অংশ নিচ্ছে এইচএফ কাপে, সো চতুর্থবার, আগের 3 বারই কিন্তু বাংলাদেশ চ্যাম্পিয়ন। সো আমরা বলতে পারি
যে বাংলাদেশ একটা ফেভারিট হয়ে এই টুর্নামেন্ট খেলতে নামছে। আমি যদি আপনাকে আজকের খেলার অবস্থান বলি, যে মাত্র শুরু হয়েছে বাংলাদেশের ম্যাচ, এর আগে তিনটা ম্যাচ শেষ হয়েছে এবং এটা স্বাগতিক ইন্দোনেশিয়ার সাথে খেলা। সো এই ম্যাচ দিয়ে আসলে অফিসিয়ালি আসলে এইচএফ কাপ টুর্নামেন্ট শুরু হলো, এবং একই সাথে বলতে পারি যে বাংলাদেশ চীন সরে যাওয়ায় আসলে বাংলাদেশ কিন্তু অনেকটাই ফেভারিট বলা যায়, যে শিরোপার জন্য সহজ হলো বাংলাদেশ শিরোপা জয়ের জন্য, কারণ চীন হচ্ছে তারা হকি বিশ্বকাপ খেলে। সো চীন অনেকটা শক্তিশালী একটা দল, এখন জাস্ট ওমান বাংলাদেশের প্রতিপক্ষ বলা চলে এবং বাকি সব দলই কিন্তু এর আশেপাশে। আর একই সাথে বলতে পারি যে বাংলাদেশ কিন্তু একটা ভালো আরেকটা সুযোগ হয়েছে এই টুর্নামেন্ট, এই ম্যাচ শুরুর আগে কিন্তু এখানে বৃষ্টি হয়েছে, তো এতটাই গরম এখানে যে যেটার সাথে খাপ খাইয়ে নেওয়ার অনেকটাই কষ্ট ছিল আসলে বাংলাদেশের খেলোয়াড়দের জন্য। সেই বৃষ্টিটা আসলে বাংলাদেশের প্লেয়ারদের জন্য আসলে স্বস্তিই বলা চলে, কারণ এখন মোটামুটি ওয়েদারটা অনেকটাই স্বাভাবিক এবং এতে বাংলাদেশের প্লেয়াররা মানিয়ে নিতে পারবে। এবং একই সাথে বাংলাদেশ যে বিকেএসপিতে যে টুর্নামেন্ট প্রায় মাসখানেক টুর্নামেন্ট এই টুর্নামেন্টের জন্য অনুশীলন করেছে এবং একই সাথে তারা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছে দেশের মাটিতে, সেই অনুপ্রেরণা থেকে আশা করা যায় যে ভালো কিছু করবে আসলে। আরেকটা সংবাদ হচ্ছে এইখান থেকে কিন্তু আসলে এশিয়া কাপ যে খেলবে, এশিয়া কাপের জন্য তিনটা দল এখান থেকে কোয়ালিফাই হবে, যারা টপ থ্রি টিম তারা কিন্তু এশিয়া কাপে খেলবে। সো আসলে বলা যায় যে বাংলাদেশ ভালো কিছু করবে আমরা আশাবাদী। আমরা সেই প্রত্যাশা করছি। অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য এবং বাংলাদেশ দলের জন্য অনেক ধন্যবাদ মিদুল আপনাকে। দর্শক, জাকার্তা থেকে সাফায়েত মিদুল যুক্ত হয়েছিলেন, এএইচএফ কাপের খবর জানাছিলেন তিনি। বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকা সফর খবর। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 3 ওয়ানডে আর 2 টেস্ট খেলতে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দলের একাংশ। প্রথম ফ্লাইটে গেছেন এবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলী রাব্বি, নাজমুল হোসেন শান্ত এবং 4 কর্মকর্তা। রাতে তামিম ইকবাল, মুশফিকুর রহিমদের মতো সিনিয়রদের যাওয়ার কথা রয়েছে। আর শেষ ধাপে কাল সকালে যাবেন আরও কয়েকজন ক্রিকেটার। ওয়ানডের জন্য প্রস্তুতিতে ঘাটতি থাকলেও ভালো করবে দল, আশাবাদী হাবিবুল বাশার। সাকিবের অনুপস্থিতি নিয়ে মাথা ঘামাতে চায় না এই নির্বাচক। দক্ষিণ আফ্রিকা পৌঁছে পরদিন থেকেই অনুশীলন করতে পারবে টিম টাইগার্স। ছুটির দিনে আজকেও শিশুদের পদচারণায় মুখর অমর একুশে বইমেলা। প্রথমবারের মতো এবারও শুক্র এবং শনিবার সকাল থেকে শিশু প্রহরের সময় নির্ধারিত রয়েছে। সকালে বইমেলা শুরু হয় সিসিমপুরের আয়োজন দিয়ে। পর্দায় দেখা ইকরি, হালুম আর টুকটুকিকে কাছে পেয়ে আনন্দে মেতে ওঠে শিশুরা। মেলায় বাহারি রঙের বইগুলো নেড়ে চেড়ে দেখে নেওয়ার পাশাপাশি শিশুদের বাড়তি আনন্দ দিতে অনেক স্টল সাজানো হয়েছে প্রজাপতি, বাঘ আর নানা ধরনের পুতুল দিয়ে। দর্শক, করোনার এই দুঃসময় আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলুন, একটু পরপর সাবান, স্যানিটাইজার বা হ্যান্ড রাব দিয়ে হাত চিবানো মুক্ত। আর বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট। অনেক ধন্যবাদ এতক্ষণ যারা সঙ্গে ছিলেন।